আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। আজ ছিল রবীন্দ্র জয়ন্তীর দিন, তাই গঙ্গাজলে গঙ্গা পুজোটা সেরে নিলাম। সবাইকে রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা। আজ সকালে একটু বাতাসা ভিজিয়ে রেখেছিলাম বাতাসা জল খাবো বলে, গরমে শরীরের জন্য ওই বাতাসা জল খুবই উপকারী। মাঝে মাঝে ওই জন্য আমরা সকালবেলা বাতাসা জল খাই, আর বাতাসা জল খেতে আমার খুব ভালো লাগে। এদিকে আমি জল গুলছি আর এদিকে পুচু কী করছে দেখুন, দিয়ে খেতে আমাদের ব্যাপার নেই, তুমি এক একে খেতে পারো। এটা কি খাচ্ছ? হরলিক্স। আর এটা বিটিট। এদিকে আমি সকালবেলা উঠে সবজিটা কেটে নিয়েছি, আজ একটু অন্যরকম ঝোল করব, আর করব আম দিয়ে চাটনি আর পাটশাক ভাজা। ওই যে পাটশাকগুলো রবিবার এনেছিল আজকে সেগুলোই ভাজা করছি। প্রথমে পাটশাকটা ভেজে নেব, তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ আর রসুন ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। শাকটা ভাজতে দিয়ে যে ঝোলটা বানাবো সেই ঝোলের মশলাটা বেটে নেব। এর জন্য দিয়েছি সর্ষে, পোস্ত, কালো জিরে আর কাঁচা লঙ্কা, আর হ্যাঁ রসুনও দিয়েছিলাম বাটনাটার মধ্যে, বলতে ভুলে গেলাম। ভালো করে মিহি করে বেটে নিতে হবে। বাটনাটা মিহি করে বেটে বাটনাটার মধ্যে একটু জল দিয়ে এরকম পাতলা সুতির কাপড়ের মধ্যে বাটনাটা একটু ছেঁকে নেব। এতে ঝোলটাও বেশ সুন্দর হয় আর স্বাস্থ্যের জন্য ভালো। সর্ষের খোলাগুলো খেলে অ্যাসিডিটি হতে পারে অনেক সময়। এদিকে শাক ভাজাটা হয়ে গেছে, ঝোলটা করে নেব। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম, কিন্তু বড়ি ভাজার ভিডিওটা করা হয়নি, ভুলে গেছি। এবার ওই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পটল আর আলুটা প্রথমে দিয়ে দেব। পটল আর আলুটা প্রথমে একটু দিয়ে নুন দিয়ে একটু ভেজে নেব। এই রান্নাটা ফেসবুকে একটা দিদির থেকে শিখেছি, উনি ওনার পেজে রান্নাটা দিয়েছিলেন, আমার খুব ভালো লেগেছিল তাই বাড়িতে বানালাম আর খেতে দারুণ হয়েছিল। ওই দিদিকে অনেক ধন্যবাদ। ওই দিদির নাম মনে হয় দিয়ে আসেনি। পটল আর আলুটা কিছুটা ভাজা হলে এবার ঝিঙেটা দিয়ে দেব, ঝিঙেটা দিয়েও আরও কিছুক্ষণ কষাবো। এরপর এর মধ্যে গরম জল দেব, এই রান্নাটা কিন্তু ঠান্ডা জল দিলে হবে না, গরম জলই দিতে হবে। জলটা একটু ফুটে এলে দিয়ে দেব ভেজে রাখা বড়িটা আর মশলাটাও দিয়ে দেব। ফোটার সময় একটু দুধ দেওয়ার কথা বলেছিল, কিন্তু আমার কাছে সেদিন দুধ ছিল না, তাই আমি নামানোর আগে অল্প একটু ঘি দিয়েছিলাম, তাতেও খুব সুন্দর খেতে হয়েছিল। আপনারা বানিয়ে দেখতে পারেন বাড়িতে। বিকেলে পুচুকে পার্কে নিয়ে গেছিলাম, ওখানে গাড়ি আছে। তুমি কি আজ পুচু বড় দাদাদের সাথে খুব ভালো খেলেছে। ওরা যখন খেলছিল ওদেরকে দেখে নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ছিল। আমরা কত খেলেছি গ্রামে, সারা দিনই প্রায় খেলতাম, গাছে উঠতাম, পুকুরে নামতাম। আর এরা তো খেলতেই পারে না, বিশেষ করে শহরে,
এই শুধু একটু বিকালের দিকে পার্কে আসা 1 ঘন্টার জন্য, তারপর সেই সব সময় ঘরের মধ্যে বন্দি। আমাদের জীবনটা এদের থেকে অনেক ভালো ছিল, ছোটবেলাটাকে খুব মিস করি। ওই দাদাটা ধরতে দিচ্ছে না, ওই দাদাটাকে ধরো। ওই দাদাটা কোথায় যাবো? ওই তো দাদাটার সাথে খেলো আর একটু। সন্ধেবেলা পার্সেল এলো। ওই গ্রোসারি বাজার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, সেটাই এসেছে। গ্রোসারি থেকে নিয়েছিলাম চাল, এরকম একটা 5 কেজি প্যাকেট, আর নিয়েছিলাম 1 কেজি নুন, সয়াবিনের এরকম একটা প্যাকেট, নিয়েছিলাম সুজি, কোলগেট মাজন, পাঁচশো মুসুরির ডাল, আর এই বিস্কুটটা। এই বিস্কুটটা আমার ভীষণ ভালো লাগে, চিজ দেয়া থাকে বিস্কুটটা, চিজ দেয়া থাকে বা চিজের কোনো ফ্লেভার হয়তো দেয়া থাকে, খেতে খুব ভালো লাগে। নিয়েছিলাম টাটা গোল্ড চা, এরকম 6টা সাবানের একটা প্যাকেট, পুচুর জন্য নারকেল তেল, একটা ইমামি শাহি গরম মশলার প্যাকেট। এই সব কিছুর জিনিসের সাথে এই 500 চিনিটা ফ্রি দেয়া ছিল, 1000 টাকায় জিনিস নিলে এরকম ফ্রি থাকে, তাই জন্য 1000 টাকা নিয়েছিলাম, এই 500 চিনিটা ফ্রি দিয়েছিল। ফ্রিতে কোনো জিনিস পেলে খুব ভালো লাগে, সেটা সামান্য জিনিসই হোক আর দামি জিনিসই হোক। এগুলো এবার আমি ঠিক করে গুছিয়ে রাখবো। যখন অনেক কিছু একসাথে কেনার থাকে তখন আমি এরকম অনলাইনে কিনে নিই, এতে দোকানে তো যেতে হয় না, সেটা একটা ভালো। আর অনেকটা জিনিস কিনলে এরকম কিছু কিছু ফ্রি জিনিস পাওয়া যায় আর দামও কিছুটা কম হয়, আমি ওই জন্য এভাবে নিই, আর নিজের কিছু প্রিয় জিনিসও এর সাথে নিতে পারি। এই জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর হ্যাঁ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।